জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদয়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি রাজীবপুর তারিকুল ইসলাম তারার প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার দুপুর বারোটায় রাজীবপুর উপজেলা পরিষদের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও বাংলাদেশের মাদ্রাসা শিক্ষক সমিতি রাজীবপুরের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন জাউনিওরচর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন বাবু চর নেওয়াজি দিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফি বদরপুর দাখিল মাদ্রাসার সহ সুপার আনিসুর রহমান আনিস ও চর দি মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন এই সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া এবং বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা মানববন্ধন শেষে উপজেলার নির্বাহী অফিসার তানবির আহমেদের হাতে স্মারকলিপি তুলে দেয়া হয়